এলাকায় কেউ কোনোদিন রেলপথের প্রসার নিয়ে আলোচনা করেনি, পার্লামেন্টে কোনোদিন বলেনি। যিনি এখনও সাংসদ আছেন, আজকে আর কয়েক মিনিট পর থাকবেন না, তিনি কোনোদিন মনে হয় ভুল করে বলেননি যে আমার লোকসভা কেন্দ্রের 95% এলাকায় রেলপথ নেই, তাই রেলপথের বিস্তার ঘটাতে হবে। এটা তৃণমূলের কোনো নেতা কোনোদিন বলে না, মমতা ব্যানার্জি বলেছে, না করিমপুরে মহামিত্র বলেছে, না আজকে আবু তাহের বলেছে। আমার প্রথম কাজই হবে, আপনারা জানেন আমি লড়াই করে নসিপুর রেলব্রিজের কাজ সম্পন্ন করিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজির সহযোগিতায়, এবং সেটাতে ট্রেন মালগাড়ি চলছে, আগামী কয়েকদিনের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চলবে। ঠিক সেইভাবে আমরা চাইব যে এই এলাকায় রেলপথের সম্প্রসারণ হোক, করিমপুর থেকে এই জলঙ্গি ডোমকল রানীনগর হয়ে যেন এটা মুর্শিদাবাদ বা বহরমপুরের সঙ্গে সংযোগ হয়, তার চেষ্টা করবই এবং সেটা যেন হয়, তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব, এটা প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রক্ত ঝরানো, অশান্তির পরিবেশ, এই অশান্তির পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে হবে, এই রক্ত ঝরা বন্ধ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমরা সেই লড়াই লড়ব। তৃতীয় লড়াই হচ্ছে পরিযায়ী শ্রমিক। মমতা ব্যানার্জি অনেক ভাষণ দেন, তার দল ভাষণ দেন, কিন্তু আজকে এখানে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের জেলায় নিজের এলাকায় কাজ করতে ব্যবস্থা করে দিতে মমতা ব্যানার্জির সরকার ব্যর্থ হয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেক মানুষ যেন নিজের এলাকায় কাজ পায়, তাই কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা, কর্মসংস্থানের সুযোগ থাকবে সেটা দিতে পারে বিজেপি, তাই সংখ্যালঘুরাও এবার বিজেপিকে ভোট দেবে। অপপ্রচার বারবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দায়িত্ব নিয়ে প্রচার করে যাচ্ছে, এখনও প্রচার করছে যে সিএএ এটা নতুন কিছু নয়, এই নাগরিকত্ব সংশোধনী আইন অনেকবার দেশের নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে, কার্যকর হয়েছে, নতুন করে মোদীজি যে সংশোধন আনছেন যে আজকে যারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না, দেশের কোনো সম্প্রদায়ের কোনো মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হবে না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়াও হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে, সিপিএম কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাই মানুষকে তারা আতঙ্কের মধ্যে ঠেলে দিতে চাইছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রী মানুষকে সচেতন করেছেন, জাগ্রত করেছেন, কেউ ভয় পাবেন না, যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে, কোনো মানুষকে দেশ ছেড়ে যেতে হবে না, সব মানুষ এখানে একই সঙ্গে বসবাস করবে এবং সবকা সাথ সবকা বিকাশের সুযোগ সুবিধা পাবে। দলিল লেখক ল ক্লার্ক মোহরেল, লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা, পিতা রুবল আলী। এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয়, এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয়। বিশেষ দ্রব্যস্ত জঙ্গেপুর কোর্টের যে কোনো এভিডেভিট করা হয়। স্থান বাবুপুর পোস্ট, তিন পাকুড়িয়া, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126089804 অথবা 8250689903।